একটা প্রধান ফ্যাক্টর যে শীত ঋতুতে বা শীত লাগলে বা ঠান্ডা কিছু লাগলে তখন ব্যথাজনিত সমস্যাটা আরও বেড়ে যায় এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে তার মানে এই নয় যে শীতের কারণে ব্যথা হয়েছে ব্যথাটা এখানে হচ্ছে যে সকল রোগী বাদ ব্যথা ভুগছেন দীর্ঘদিন আর্থ্রাইটিস সমস্যা ভুগছেন কোমর ব্যথা ভুগছেন মেরিদন ডিস্ক প্রলাপ সমস্যা ভুগছেন অথবা নিউরোলজিক্যাল নার্ভের বিভিন্ন সমস্যা ভুগছেন তাদের এই শীত এই ব্যথার তীব্রতা তীব্র থেকে তীব্রতর হয় এবং যাদের খুব অল্প পরিমাণ সমস্যা তাদের সমস্যাটা আরো এই ঋতুতে বেড়ে যায় বিকজ ঠান্ডা একটা ফ্যাক্টর এখানে এটা ব্যথাকে করে এবং ব্যথার তীব্রতা বেড়ে যায় অনেক সময় বলে যে পানিতে হাত দিলে মনে হয় যে হাতটা শিরশির করে বা ঝিঝি করে এবং হাত দেওয়া তার দ্বারা সম্ভব হয় না বা পানি জাতীয় কোনো কাজ করতে কষ্ট হয় এবং শীত লাগাতে দেখা যায় যে শীতের কারণে ব্যথাটা আরো তীব্র থেকে তীব্রতর হয় আর শীত প্রধান দেশে কিন্তু এই ব্যাথা রুগীরা স্পেশালি যে সকল দেশে সারা মানে বছরে বেশি সময় শীত থাকে তারা কিন্তু এই সমস্যায় দীর্ঘায়িত তারা ভুগে থাকে এবং যাদের আর্থ্রাইটিস থাকে বা এই জাতীয় সমস্যা হার জোড়া রোগ থাকে তারা শীত প্রদান দেশে সারা বছরই ব্যথাজনিত সমস্যা ভুগে থাকে অনেকেই দেখা যায় স্যার বাত ব্যথা অথবা জনিত সমস্যায় ভুগে থাকে তো এই ধরনের পেশেন্টের জন্য কি শীতকালে কি আরো বেশি ব্যথাটা বেড়ে যায় হ্যাঁ অবশ্যই আসলে যারা আঠারাইটি সমস্যা ভুগে থাকেন তারা তো দীর্ঘদিনে ব্যথা বেদনা থাকে এবং সেক্ষেত্রে শীত ঋতু যখন আসে তাদের শীতের শুরুতে এবং প্রচণ্ড শীত যখন পরে তখন এই সমস্যাটা দেখা যায় আরও বেড়ে যায় এখন কিন্তু বাদজনিত রুগীর সংখ্যাও অনেক বেড়ে গেছে আমাদের আমার প্র্যাকটিসও দেখা যায় যে অনেক রুগী চলে আসছে তারা হয়তো গরমে ব্যথা নিয়ে কষ্ট করে থাকার চেষ্টা করছে কিন্তু শীতে এসে আর পারতেছে না কারণ এখানে এই ব্যথাটাকে আরো ত্বরান্বিত করে বা আমরা যেটা বলি এটাকে এই সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে শীত তখন দেখা যায় যে আর মানে এত তীব্র ব্যথা হয় অন্যান্য সময় দেখা যায় চলাফেরা করতে রুগী ব্যথা হয় বা মুভমেন্টে ব্যথা হয় কিন্তু শীত ঋতুতে দেখা যায় যদি সে শুয়েও থাকে বা বাসা বসেও থাকে তখন বসা কিন্তু তার এই ব্যথার প্রবণতা বা তীব্রতাটা আরও বেড়ে যায় স্যার এই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন প্রাথমিক অবস্থা তাদের কি আসলে পরামর্শ গ্রহণ করা আসলে পরামর্শ বলতে এখানে শুরুতেই বলবো আসলে শীত হচ্ছে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর যে শীত ঋতুর কারণে রোগ হচ্ছে না রোগ কিন্তু ওনার নিজের কারণে হচ্ছে অথবা অন্য কোন জেনেটিক্যাল কারণে হচ্ছে চলাফেরা কাজকর্ম এর থেকে কোমর ব্যথা হয় বা ঘাড়ে ব্যথা হয় কম্পিউটারের কারণে বা আমাদের কাজকর্ম থেকে হতে পারে অথবা আর্থ্রাইটিস এটা একটা জেনেটিক্যাল ডিজিজ অনেক সময় এই এই সকল রোগ হয় তো রোগ হওয়ার কারণে শীতে যেহেতু ব্যথা বেড়ে যায় কিন্তু যদি শীতের শুরুতেই অথবা শীত আসার আগেই যখন যাদের এই সমস্যা হয় সেটা যে ঋতুতেই হোক না কেন তখনই যদি রুগীরা প্রপার ওয়ে ডাক্তারের স্বর্ণপন্ন হয় রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট নেয় তাহলে শীত আসলেও কিন্তু ব্যথাটা ওভাবে বেড়ে যায় রুগী যদি সুস্থ হয়ে যায় আগের থেকে তাহলে শীত তাকে তেমন কোনো প্রভাব ফেলবে না আর যারা অলরেডি শীতে এখন আক্রান্ত ব্যথায় তাদের তো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রপার ওয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত আর পাশাপাশি তাদেরকে অবশ্যই গরম কাপড় চোপড় পরিধান করতে হবে ঠান্ডা মানে যতটুক সম্ভব ঠান্ডা না ধরা ঠান্ডা থেকে দূরে থাকা এটা অবশ্যই মানতে হবে কারণ ঠান্ডা গেলে তার এই সমস্যাটা আরো তীব্রতর হতে পারে এবং বাহিরে যদি সে বের হয় কোনো কারণে তাকে অবশ্যই গরম জামা কাপড় পরিধান করে বের হতে হবে একটা প্রোটেকশন নিয়ে তাকে চলতে হবে যে যেন যায় পাশাপাশি গোছল করার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে পারে সেটা যেভাবে সম্ভব গোছল করার ক্ষেত্রে এটা অনেকাংশে রোগীর হেল্পফুল হবে আর যাদের এই সমস্যা হয়ে গেছে তাদের যদি বেশি সমস্যা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় যদি সে চিকিৎসা নেয় আশা করি সে শীত ঋতুতেও ভালো থাকতে পারবে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি ভৈরব থেকে বলছি দর্শক আপনার সমস্যা সম্পর্কে আমাদের সংক্ষেপে বলুন হ্যালো জি আমার সমস্যা হচ্ছে আমি আমার কোমরের সমস্যা যে বছর তো আমি ঢাকা শেখমতি মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে আমি এমআরআই করাই সেখানে আমার রিপোর্ট আছে ডিপ জি তো কারণে আমার চব্বিশ ঘন্টায় ব্যথা করে ব্যথার মধ্যে গরম পানির সেক দিলে সেটা কিছুটা সাময়িক আরাম হয় কিন্তু ব্যথা চলে যায় না চব্বিশ ঘন্টায় ব্যথাটা থেকে থাকে আমি জানতে চাচ্ছিলাম এর চেয়ে ব্যাটার কোন ডায়াগনোসিস আছে কিনা আমার বিষয়টা ভালো করে জানার জন্য বা আমার করণীয়টা কি আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল পাচ্ছি না আপনার ব্যথা কি কোমরে থাকে না কোমর থেকে পায়েও যায় জি না পায়ে যায় না কোমর থেকে পেটের দুপাশে অর্থাৎ আমাদের যে কুকসা বলি ওখানে আচ্ছা জি আমি উত্তম দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন এটা একটা একেবারে কমন ডিজিজ বা সমস্যা যে ডিস্স বাল্স মেরুদন্ডের এটার কোমর ব্যথা নব্বই ভাগ রুগী এই জাতীয় সমস্যা ভুগে থাকে এটা একটা স্টেজ আছে যেটা হচ্ছে ডিক্স বাল আপনি জানেন মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে যে কসরুকা থাকে বা ভাটেব্রা বলি আমরা ডাক্তারি ভাষা সেখানে মাঝখানে ডিক্স থাকে এই ডিক্স হচ্ছে সেকেন্ডারি কার্টিলেস ভিতরে এক প্রকার জেলি টাইপ সাবস্টেন্স থাকে এবং চারপাশে ফাইব্রাস টিস্যু থাকে এই জেলিগুলো অনেক সময় প্রোট্রিশন হয়ে ফেটে গিয়ে কর্ড বা নার্ভে কম্প্রেশন করতে পারে ওনারটা কিন্তু ওটা হয় নাই ওটা হওয়ার পূর্ব অবস্থা মানে ডিক্স বাল্জ হয়ে গিয়েছে মানে ফুলে গেছে এখানে জেলি প্রেসার ক্রিয়েট করেছে তার যে ওয়ালে ওয়াল সহ সে নার্ভে কিছুটা হয়তো টাচ করেছে যার কারণে ব্যাক পেইন হচ্ছে উনি কিন্তু বলেছেন যে উনি একজন ডক্টরের শরণাপন্ন হয়েছে হয়েছে এবং ডায়াগনোসিস ডিস্ক বাল্জ করেছেন তো দর্শক আপনারা যেটা বুঝেই যাচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহেবিলিটেশন ট্রিটমেন্ট এখানে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে যেটা আমরা বলি ডিক কম্প্রেশন থেরাপি আপনি কোনো হসপিটালাইজড হয়ে যদি ভালো কোনো চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডিককম্প্রেশন থেরাপি করতে পারেন আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে স্যার আমরা কথা বলছিলাম যে শীতকালীন ব্যাথাজনিত সমস্যাগুলোর কারণ সমাধান স্যার আপনি বলছিলেন যে এটা সাধারণত দেখা যায় যে এখন বর্তমানে শিশুদের অথবা বৃদ্ধ বয়সে অনেক বেশি হয় এবং তাদের প্রতিকারের কিছু উপায় আপনিও বললেন তো ছাড়া মানে এই যে শীতকালে যে শিশুদের অথবা বৃদ্ধদের যে বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন বা বিভিন্ন ধরনের ব্যথাজনিত যে সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে আসলে প্রতিরোধের উপায় কি হতে পারে অবশ্যই আসলে বাচ্চা বলেন আর বয়স্করা বলেন দুজনের কিন্তু নেচারের দিক দিয়ে দুজন কিন্তু খুব কাঁচা আমরা যারা মধ্যবয়সী মানুষ এরা কিন্তু কাজকর্ম চলাফেরা করছে দৌড়াদৌড়ি করছে সবই করছে বাচ্চারা কিন্তু বাসায় থাকে তাদের যদি বাদ সমস্যা থাকে শীতে বেড়ে যায় এবং বয়স্করা তাদের এমনিতে আর্থ্রাইটিস সমস্যা থাকতে পারে অথবা প্রাপ থাকতে পারে অথবা জাতীয় কোনো হাড়ো জোড়ার সমস্যা থাকতে পারে শীত ঋতুতে তাদের দেখা যায় যে শীতের কারণে যেহেতু ল্যাক অফ এক্টিভিটি বা মুভমেন্ট কমে যায় চলাফেরা কমে দেয় সবাই শীতের যে শীত থেকে বাঁচার জন্য তখন দেখা যায় জয়েন্টগুলো আরো ইয়ে হয়ে যায় যেটা জয়েন্ট জমে যায় জমে যাওয়ার কারণে ভিতরে যে লিগামেন্ট থাকে এবং জয়েন্টের ভিতরে সাইনোয়াল ফ্লুইড থাকে এগুলো মুভমেন্ট থাকে না যার কারণে ব্যথাটা আরও বেড়ে যায় রুগী যদি একটু বাথরুমে যেতে চায় বা একটু হাঁটা চলাফেরা করতে চায় বয়স্করা করা তখন দেখা যায় তাদের যে ব্যথা আরো তীব্র থেকে তীব্রতর হয় তো এদের আসলে আমি শুরুতেই যে যে কোনো রোগেরই প্রপার ডায়াগনোসিস করে ফেলতে পারি এবং বয়স্কদের ক্ষেত্রে হোক বাচ্চাদের ক্ষেত্রে হোক সেটা যদি আমরা কি কি কারণে ব্যথা হচ্ছে যেমন আমরা বলছি মেইন কারণ আথরাইটিস তারপরে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা এই বয়স্কদের এখন বয়স হলেই যে এই জাতীয় সমস্যা ভুগবে তা না বৃদ্ধরা বেশি ভুগে থাকেন অনেক সময় আশি বছরের বৃদ্ধ কিন্তু খুব সুস্থ থাকতে পারে আবার ইয়াং লোকও কিন্তু বাদ ব্যথা আক্রান্ত শুয়ে থাকতে পারে তো বয়স্ক হলেই যে তাদের ট্রিটমেন্ট হবে না এমন কোনো কথা না তাদেরকে যদি প্রপারও আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি এবং ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয় ওনারা মানে প্রপার ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে বয়স্করা হোক বাচ্চারা হোক এই বাদ ব্যথা শীতেতে অনেকাংশে ভালো থাকবে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে ফোন নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আপনার সমস্যা মানে আমার আম্মা তার বয়স পাঁচচল্লিশ বছর ওনার কোমরের হার ক্ষয়ে গেছে ডাক্তার বলছে এখন উনি ডাক্তার দেখাইছে এখন ডাক্তার বলছে যে এটা সমস্যা নাই ঠিক হয়ে যাবে ওষুধ অত্যন্ত দুঃখিত দর্শক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা ওনার কথাটা কিছুটা বোঝা গিয়েছে আমি উত্তর দিচ্ছি তারপরে হয়তো তার সমস্যা না আসলে তার মায়ের সমস্যা বলছে মায়ের সমস্যাটা ওনার হয়েছে বয়সজনিত যেটা আমরা বলি স্পন্ডাইলোসিস বা মেরুদণ্ডের হার ক্ষয় রোগ এটা আসলে ডাক্তারি ভাষা আমরা আর্থ্রাইটিস বলে থাকি আর্থ্রাইটিস যদি স্পাইন হয় হয় তখন বলা এখানে দুইটা ঘটনী হয় একদিক দিয়ে হার ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার কারণে হারটা তখন এই ক্ষয়টা পূরণ করার জন্য আন্ডারলাইন বোনস তখন গ্রোথ হয় তখন আবার হার বেড়েও যায় তো রুগী কিন্তু অনেক সময় দুইটা কমপ্লেনই বলে যে এসে যে কোনো ডাক্তার বলেছে হার ক্ষয় হয়েছে কেউ বলেছে হার বেড়ে গেছে আসলে বোধ প্রবলেমটাই কিন্তু একসাথে হয় এবং এই রুগীগুলো আসলে বেশি বেসিক্যালি প্রপার ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন প্রকার আপনার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট এবং হসপিটালাইজড হয়ে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন আলট্রাসাউন্ড থেরাপি বলেন লেজার থেরাপি বলেন অথবা ডিকম্প্রেশন থেরাপি এই জাতীয় থেরাপি যদি নেওয়া যায় তাহলে রুগীর এসব সমস্যা থেকে ভালো থাকবে পাশাপাশি হাড় ক্ষয় বন্ধের বিভিন্ন মেডিকেশন আছে অবশ্যই ডাক্তারের স্মরণপন্ন হয়ে তাকে নিতে হবে স্যার আপনি বলছিলেন যে এই ধরনের পেশেন্টের জন্য রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত এই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা কেমন স্যার আসলে বাত ব্যথা রোগীদের কি আপনি দেখেন ব্যথা হয় কেন রোগী বলে যে আমি হাঁটতে গেলে ব্যথা হয় সিঁড়ি বাইতে গেলে ব্যথা হয় অথবা মুভমেন্টের সময় দেখা যাচ্ছে যে ব্যথাটা বেড়ে যাচ্ছে বেড়ে যায় তখন রোগী বাধ্য হয়ে আসে কি করে হাঁটা চলাফেরা বন্ধ করে দেয় বা শুয়ে বসে থাকে এই শুয়ে বসা থাকার কারণে যে রুগীর ধারণা যে শুয়ে বসে থাকলে অথবা চলাফেরা কম করলে চেয়ারে বসে নামাজ পড়লে বা হাই কোমড ইউজ করলে মুভমেন্ট কম করলে রুগীর ধারণা যে তার ব্যথাটা কম হবে কিন্তু অপর দিকে আসলে বেসিক্যালি তার সমস্যাটা আরো বাড়িয়ে তুলে কারণ যত মুভমেন্ট কম করবে তত তার এই আর্থারাইটিস সমস্যা বা বাদ ব্যথা সমস্যাটা আরও বেড়ে যাবে সেটা না করে রুগী যদি প্রপার হয় চিকিৎসা নেয় চিকিৎসা নেওয়ার পর সে যদি স্বাভাবিক জীবনযাপন করে স্বাভাবিক মুভমেন্ট করে তখন দেখা যায় যে সমস্যাটা কিন্তু আরও অনেকাংশেই ভালো হয়ে যায় যেমন আমি প্রায় দেখা যায় যে কোমর ব্যথা রোগী আমার কাছে আসে যে দশ বছর ধরে সে কোমরে কর্সেট বেল্ট ইউজ করছে দেখেন কত বড় বোকামি করতেছে সে কারণ দীর্ঘদিন যদি কোমরের এই কর্সেট বেল্ট ইউজ করে তাহলে ব্যাকের যে মাসেল আছে এটা কিন্তু রিসার্চে মানে কনফার্ম যে ব্যাক মাসেলগুলো দেখা যায় যে মাসেলগুলো টোটালি ফিক্সড হয়ে যেতে পারে ফিক্সড হয়ে যেতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে এবং তখন পারমানেন্টলি তার কোমর ব্যথা কখনো ভালো হবে না তো এই জিনিসগুলো রোগীদের বুঝতে হবে আরো বেশি জটিল জটিলতা আসতে পারে এই ক্ষেত্রে আমরা বলি পুনর্বাসন পুনর্বাসন রুগীকে তার স্বাভাবিক চলাফেরা করা স্বাভাবিক জীবন যাপনে যাওয়া অনেক রুগী এখন চেয়ার বসা ছেড়ে দিয়েছে প্রায় রুগী এসে বলে আপনার কথা শোনার পর এখন আমি তিন মাস ধরে চেয়ারে বসি না চেয়ারে বসে নামাজ পড়ি না এখন আমি অনেকাংশেই ভালো